সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজ 17ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো প্লাস আমার জন্মদিন। প্রত্যেকবারের মতো এই দিনটার এক্সাইটমেন্ট কিন্তু আমার কাছে একটু বেশিই থাকে। যতই বড় হয়ে যাই না কেন, সেই ছোটবেলার মতো এখনও কিন্তু বার্থডে মানে একটা বিশাল বড় এক্সাইটমেন্ট। যেমনই হোক না কেন, ছোট হোক বড় হোক বা কোনো কিছু নাই হোক, এই দিনটার এক্সাইটমেন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি। সকাল থেকে ওয়েদারটা ভীষণ ডাল, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। প্রত্যেকবার কিন্তু বেশ রোদ থাকে, কিন্তু এইবার দেখছি ওয়েদার একদমই চেঞ্জ। আজকের গেস্ট বলতে ইমনরা, ওরা আসছে, সকাল সকালই আসবে, তাই তাড়াতাড়ি কাজটা সেরে নিতে হবে। প্রচুর কিছু রান্না করতে হবে, তাই এখানে একদম ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটু রেডি হয়ে নিচ্ছি রান্নার জন্য। অ্যাকচুয়ালি বাড়িতে কেউ এলে বা কোনো স্পেশাল অকেশনে রান্না আমিই করি, মা আমাকে জাস্ট একটু হেল্প করে দেয় এই আর কি। সকাল 8:30 বাজে এখন, তো অ্যাট ফার্স্ট আমি বেগুনগুলো ভেজে নিয়েছি, কারণ ভাজা ভুজিটা না আগে করে ফেললেই ভালো হয়, এরপরে মাছ মাংস করব, তখন এগুলো করতে গেলে কিন্তু ভীষণই অসুবিধা হয়। আজকে করবো হোয়াইট ফিশ বা হোয়াইট কাতলা। এই রেসিপিটা কিন্তু দারুণ হয়, এটা আমি না তোমাদের সাথে পরে একদিন ডিটেলসে শেয়ার করব। ভীষণই সোজা একটা রেসিপি, কিন্তু খেতে খুব সুন্দর হয়। এই যে এটা এবার কমপ্লিট। এইদিকে মুগ ডালটাও হয়ে এসেছে, একদম প্লেন মুগ ডাল করেছি লেবু আর আলু চিপস দিয়ে খাবো বলে, আমার কিন্তু বেশ ভালোই লাগে। মাছ ভাজতে ভাজতে ভিডিও শ্যুট করা যে কী কঠিন সে আর কি বলবো, বহুবার আমার ঘায়ে মাছ ভাজতে গিয়ে ছিটে এসেছে, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। তো দেখো মাছের মশলা কিন্তু এখানে সুন্দরভাবে কষানো হয়ে এসেছে, কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা টেস্টি হয় খেতে এটা। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ব্যাস এবার এটাকে রান্না করব 10 মিনিটের জন্য, একটু বেশ মাখা মাখা হবে, দেন এটাকে আমি নামিয়ে দেব। আর এই যে রান্নায় আমার সঙ্গ দিতে চলে এসেছে মিনাই, রান্নায় সঙ্গ অ্যাকচুয়ালি না, একটু খেলা করতে এসেছিল। আমার রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে, আর এই যে ইমনরাও কিন্তু চলে এসেছে। ওরা চলে এসেছে, রেস্ট নিচ্ছে, আর আমি এই ফাঁকে আমার লাস্ট রান্না মাটন কষাটা করে ফেলছি। মাটন কষার রেসিপি আর নতুন করে তোমাদের কি দেখাবো বলো, তোমরা কিন্তু প্রায় সবাই জানো এই রেসিপি। Thank you.
রান্না ঠান্না করে একদম স্নান করে ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে পুজো দিতে। ইমাদের গাড়ি যেহেতু অনেক সকাল সকাল নিয়ে চলে এসেছে তাই পুজো দিতে পারেনি, তাই আমাদের এখানেই একটা মন্দিরে যাচ্ছি, সেখানে গিয়ে পুজো দেব। বাইরে কিন্তু বেশ বৃষ্টি পড়ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। মন্দিরের কাছেই চলে এসেছি আর একটা মিষ্টির দোকানে ঢুকলাম। এখানে এসে এবার মিষ্টি দেখা চলছে যে কোন মিষ্টিটা নেব, আর একটা ধূপকাঠিও নেব। তো এই যে আমাদের গাড়ি পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে, এখানে একটু মালা দিয়ে ডেকোরেশন করা হচ্ছে। ছাতা নিয়ে এসেছি কিন্তু এত তাড়াহুড়ো লেগেছে ছাতা খোলার আর সময় নেই, তাই সবাই মোটামুটি ভালো রকম ভিজে গেছি। যাক, বৃষ্টিতে ভিজেও হোক যাই হোক, আমাদের পুজোটা কিন্তু বেশ ভালোই হয়েছে। এই যে মা আর কাকিমা আমাদের টোটোতে বসে রয়েছে, তো অনেকক্ষণ ধরেই বলছিল এই আমাদের একটু ভিডিওতে নে, আমাদের একটু ভিডিওতে নে। তো এত বৃষ্টি পড়ছিল আমি যে ফোনটা মানে অন করে ভিডিও করব সেটাও পারছিলাম না, তো একটু বৃষ্টি কমেছে তারপরে একটু শ্যুট করলাম। পুজো টুজো দিয়ে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবারও আমি আর ইমান বেরিয়ে পড়েছি কেক আনতে। তো এখন আমরা যাচ্ছি বি ব্লকের দিকে। তো কাছাকাছি এ ব্লকেও মিয় অমরে ছিল, কিন্তু ভাবলাম যে একটু বি ব্লকে যাই, একটু টুক করে ঘুরেও আসবো আর দুটো ঠাকুরও দেখে আসবো। এবার বি ব্লকে বিশাল বিশাল প্যান্ডেল হয়েছে, এই যে প্যান্ডেলটা দেখো কত সুন্দর। তো এখানে দুখানা ঠাকুরও দেখে নিলাম। কেক নেওয়া কিন্তু আমাদের কমপ্লিট, তো এখন চলছে পেট পুজো। মিয়ামরের ভেতরেই রয়েছি, তো সকাল থেকে অ্যাকচুয়ালি তাড়াহুড়ো কাজকর্মের জন্য তেমন কিছুই খাওয়া হয়নি, তাই ভাবছি এখান থেকে একটা কিছু ছোট্ট কিছু একটা খেয়ে নিই। তো একটা সসেজ রোল নিয়েছি, তো ওটাই আমি আর ইমান হাফ হাফ ভাগ করে খাচ্ছিলাম আর কি, কারণ বাড়িতে গিয়েও আবার লাঞ্চ করতে হবে, কারণ এই সময় অলরেডি বেজে গেছিল প্রায় দেড়টা মতো, তো লাঞ্চ না করতে পারলে মহা মুশকিল হয়ে যাবে। এই যে আমাদের কেক নেওয়া কিন্তু কমপ্লিট, এবার সোজা যাব বাড়ির দিকে। তো মিয় অমরের দিকে কেক আনার পর একটুখানি বসলাম, মানে একটু বসার জন্য মানে টাইম পেলাম আর কি। তো এখন এই যে এখানে বেলুন ফোলানো চলছে, তো ইমন আমার জন্য বেছে বেছে পিঙ্ক কালারের বেলুন এনেছে, কিন্তু কালারটা গুলো সত্যি খুব সুন্দর বেলুনের। তো বেচারা কষ্ট করে বেলুন ফোলাচ্ছে, আগেরবারও তাই, আগেরবারও ওই ফুলি গেছিল। তো দেখা যাক ফাইনাল লুকটা কেমন হয়। দুটো বেজে গেছে অলরেডি, তো এবার খাওয়া দাওয়া তো স্টার্ট করতেই হবে, আস্তে আস্তে সবাই খাবে, একটু টাইমও লাগবে। তো এখানে বাবা কাকু আর ইমন ফার্স্টে বসে গেছে খেতে, আমরা একটু পরেই খাবো। এবার আমি লাঞ্চ করতে বসেছি, তো প্রত্যেক কটা আইটেম নিজে রান্না করেছি বলে বলছি না,
ভীষণই সুন্দর হয়েছে, সবাই খেয়ে বলেছে খুবই ভালো। এই রান্না করে খাওয়ানোর পর যে কমপ্লিমেন্টটা পাওয়া যায় না, সেটা শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার শুধু না, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। তো খাচ্ছিলাম আর এদিকে কাকিমার সাথে একটু গল্প করছিলাম, মাও ছিল, মাওর সাথেও একটু গল্প করছিলাম। মাকে বলছিলাম তুমি খেয়ে নাও, কিন্তু দাদা আসতে একটু দেরি করছিল, তাই মা বলছে একটু পরেই খাবো। খাওয়া দাওয়া সেরে বসেছি মেকআপ করতে। মেয়েদের এই জিনিসটা না হলে মনে হয় কিছুই হয় না, তাই নয় কি? তো এদিক দিয়ে ইমন আমাকে প্রচণ্ড হাসাচ্ছে, বলছে কি এত মেকআপ করছো, মানে প্রচণ্ড হাসাচ্ছে, তো আমি ঠিক করে মেকআপও করতে পারছি না। তো আমাকে মানে মেকআপের ভিডিওটা করছে আর বলছে দেখো 2 মিনিট হয়ে গেল, 3 মিনিট হয়ে গেল, এখনও তোমার মেকআপ শেষ হলো না। আমি বলছি তুমি ওটা বন্ধ করে দাও, আমার মেকআপ এত তাড়াতাড়ি শেষ হবে না। এই দেখো বাদবাকি যা বেলুন ফোলানোর ছিল এবার সবাই মোটামুটি লেগে গেছে, কাকিমা, মা, ইমন, দাদা সবাই বেলুন ফোলাতে ব্যস্ত হয়ে গেছে। তো মেকআপ করে সুন্দর সুন্দর ফটোশ্যুট করলাম ছাদে গিয়ে। আর আজকের ওয়েদারটা কিন্তু বিকেলের দিকে ভীষণই সুন্দর হয়েছিল, তো ফটোগুলো দারুণ এসেছে। তো তোমরা যদি ফটোগুলো দেখতে চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আমি লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো আর আইডিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতে দেখতে অনেকটা সময় চলে গেছে, বিকেল কিন্তু হয়ে গেছে, এবার কেক কাটিংয়ের পালা। তো একটু তাড়াতাড়ি করছি কারণ ইমনরা যাবে অনেকটা দূর আর বাইরে ওয়েদারও তেমন ভালো না, তাই একটু তাড়াতাড়ি করছি আর কি। জন্মদিনের সবচেয়ে স্পেশাল গিফট কী বলতো? এই যে এতগুলো মানুষ, এতগুলো ভালোবাসার মানুষ তোমার সাথে রয়েছে, তোমার আনন্দটাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে, তোমাকে স্পেশাল ফিল করাচ্ছে, সেটাই সব থেকে বড়ো কথা। আর ভালোবাসার মানুষগুলোর আশীর্বাদ তো সবসময় কাছেই থাকে, তাই না? প্রত্যেকবারের মতো এবারও জন্মদিনটা কিন্তু আমি বাড়িতে সেলিব্রেট করতেই বেশি ভালোবাসি সবার সাথে। কেক কাটিং আশীর্বাদ পর্ব একদম ডান, তো এবার একটু ফটো সেশন চলছে, সুন্দর সুন্দর কিছু ফটো তুলে নিচ্ছি। তো আজকে সারাটা দিন সবার সাথে ভীষণই ভালো কাটলো, প্রচুর মজা, প্রচুর আনন্দ করেছি, দারুণ কাটলো জাস্ট আজকের দিনটা। তোমাদের কেমন লাগলো সেটা লিখে জানিও কমেন্ট সেকশানে। আর হ্যাঁ, যারা যারা নতুন আমার চ্যানেল জয়েন করছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। দেখা হবে আরও একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো।